হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা টেক্সটাইল কিংবা অন্যান্য জব সেক্টরে জব সার্কুলার পাওয়ার পরে সেই সার্কুলার অনুযায়ী একটি প্রপারলি কভার লেটার তৈরি করবেন, যে কভার লেটার থেকে আপনার কল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো ভিউয়ার্স, এমন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আপনি নিজেই ভবিষ্যতে উপকৃত হবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আগে থেকে একটি ট্যাম্পলেট রেডি করে রেখেছি, কভার লেটার অর্থাৎ কভার লেটার রেডি করে রেখেছি আপনাদেরকে। আমি এই কভার লেটার ফরম্যাটে আমি আপনাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা কালেক্ট করে নেবেন এখান থেকে। তো কভার লেটার লেখার ক্ষেত্রে আপনারা শুরুতে যেটি করবেন, প্রথমে ফেজ সিলেক্ট করে নেবেন। ফেজ সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন কভার লেটার লেখার জন্য আপনি সবসময় এ ফোর সাইজের পেপারটি সিলেক্ট করবেন, এতে করে আপনার আর যে কভার লেটারটি আছে এটি খুবই সুন্দর এবং সাজানো গোছানো হবে। তো এই জন্য আপনি যেটা করবেন, এখান থেকে মেনু বারে আসবেন, মেনু বার থেকে আপনি পেজ লেআউটে ক্লিক করবেন, পেজ লেআউট থেকে আপনি সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পরে এখানে প্রত্যেকটা পেজের সাইজ চলে আসবে, এখান থেকে আপনি অবশ্যই এ ফোর সাইজটি সিলেক্ট করবেন। এ ফোর সাইজটি সিলেক্ট করার পরে আপনি এখন যেটা হচ্ছে, আপনি শুরুতে আপনার অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড করে নেবেন। তো আমি আমার ফোন নাম্বার ইমেল এবং আমার অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি। এরপরে যেটা দিবেন, আপনি এখান থেকে ডেট সিলেক্ট করবেন, এখান থেকে ডেটটা বসিয়ে দিবেন। আপনার ডেট বসানোর ক্ষেত্রে আপনি যেটা করবেন, শুরুতে আপনি যেখানে ডেট লিখতে চান সেখানে মাউসের কার্সরটা রেখে এরপরে হচ্ছে আপনার মেনু বারে গিয়ে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে এখান থেকে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পরে এখান থেকে আমি চাচ্ছি যে এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে এখান থেকে আপডেট অটোমেটিকলি থাকবে, আপডেট অটোমেটিকলিটা এখানে সিলেক্ট করে দিবেন। এতে করে আপনি যে দিনই আপনার কভার লেটারটি মেইল করেন না কেন, এখান থেকে ডেটটি অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে। আপনি যদি আগামী 7 দিন পরেও করেন, ওই 7 দিন পরের ডেটটি এখানে অটোমেটিক এখানে বসে যাবে। ডেট বসানোর পরে আপনি যেটি করবেন, আপনার জব সার্কুলারে যার বরাবর আপনাকে কভার লেটার পাঠাতে বলেছে কিংবা যার বরাবর আপনার সিভি সেন্ড করতে বলেছে, আপনি ওনার এখানে ডেজিগনেশন লিখবেন, আপনার ইন্ডাস্ট্রির নাম দিবেন এবং লোকেশনটি বসাবেন। লোকেশন দেওয়ার পরে আপনি এখন যেটা করবেন, এখানে সাবজেক্টে আপনার জব সার্কুলারে যে পোস্টের জন্য সার্কুলার দেওয়া হয়েছে ওই পোস্টটা এখানে মেনশন করে দিবেন। তো আমি প্রোডাকশন ম্যানেজারে যেহেতু সার্কুলার ছিল, আমি প্রোডাকশন ম্যানেজার থেকে এখানে সাবজেক্টে মেনশন করেছি। এরপরে আপনি মূল কভার লেটারে আসবেন, যেটা লিখবেন শুরুতে ডিয়ার স্যার দিয়ে। প্রথমে আপনি যেটা করবেন, প্রথমে যেখান থেকে আপনি জব সার্কুলারটা পেয়েছেন সেটা মেনশন করবেন, এরপরে যত তারিখে পেয়েছেন সেই তারিখটাও এখানে লিখে দিবেন। এরপরে এখান থেকে আপনি কিছুটা আপনার স্কিলটা মেনশন করবেন এবং অভিজ্ঞতা আছে এগুলো আপনি বোঝানোর চেষ্টা করবেন। এরপরে এখানে এসে আপনি আপনার লাস্ট যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেই গ্রাজুয়েশনটা এখানে আপনি মেনশন করে দিবেন। এরপরে হচ্ছে আপনি যেখানে এখানে এসে আপনার অভিজ্ঞতা কতটুকু আছে এই কাজের উপর সেই অভিজ্ঞতাটাকে মেনশন করবেন, অথবা এখান থেকে আপনার এক্সট্রা কোনো যদি অভিজ্ঞতা থেকে থাকে সেগুলো এখানে মেনশন করতে পারেন। এরপরে আপনি ফাইনালি এখানে এসে আপনি যেটা করবেন, এখানে কোম্পানি সম্পর্কে আপনি কতটুকু জানেন কিংবা আপনি আপনার দ্বারা কোম্পানি কতটুকু বেনিফিট হবে এবং আপনি কি কারণে এই কোম্পানিতে জব নিতে চাচ্ছেন এই বিষয়গুলো এখানে ফুটিয়ে তুলবেন আপনি। তো আমি আপনাদেরকে এই ফর্মেটটা দিয়ে দিলে আপনারা আশা করি এই জিনিসগুলো পরিবর্তন করা লাগবে না, আপনারা জাস্ট এখান থেকে আপনাদের এডুকেশন এবং স্কিলগুলো পরিবর্তন করে নিতে পারেন। তবে স্কিলগুলো যদি আপনাদের কাছাকাছি হয়ে থাকে আপনারা এগুলো পরিবর্তন করার দরকার নেই, আপনারা সাবজেক্ট সার্কুলার দেখে সাবজেক্টটি পরিবর্তন করবেন এবং লোকেশন মেইল এগুলো পরিবর্তন করলে আমার মনে হয় হয়ে যাবে আপনারা। তো আমি আপনাদেরকে এই ফর্মেটটি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব আপনাদেরকে। তো ফাইনালি আপনারা যেটা করবেন, এখান থেকে সিনসিয়ারলি পরে
এখানে এসে আপনারা আপনাদের সিগনেচারটি অ্যাড করে নেবেন। সিগনেচার অ্যাড করার ক্ষেত্রে আপনারা একটি সাদা কাগজে প্রথমে কলম দিয়ে আপনি সিগনেচার করে নেবেন। এরপরে আপনার মোবাইল দিয়ে ওখানে ছবি তুলে ছবিটা আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপে যেখানেই কাজ করে থাকেন না কেন ওখানে নিয়ে নেবেন। ওখানে নিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যে এই ছবিটা আমি এখানে অ্যাড করব, আমি এখানে অ্যাড করব। এখানে আনার পরে আপনি প্রথমে যেটা করবেন, এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন, মেনু বারে ইনসার্টে ক্লিক করার পরে এখান থেকে টেক্সট বক্স, টেক্সট বক্সে ক্লিক করে ড্র টেক্সট বক্সে আসবেন। ড্র টেক্সট বক্সে ছোট করে আপনি একটা বক্স নেবেন, সরি এখান থেকে আমি পুনরায় বক্সটা নিচ্ছি, আবার এখান থেকে ইনসার্টে ক্লিক করে আমি টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স নিলাম। এখান থেকে আপনি টেক্সট বক্স নিয়ে নেবেন, নেওয়ার পরে এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করে এখান থেকে পিকচার, পিকচারে ক্লিক করার পরে আপনি ছবিটি যেখানে রেখেছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ছবিটি সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট ক্লিক করবেন। ইনসার্ট ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার ছবিটি অটোমেটিক এখানে বসে যাবে। আপনি আপনার পরিমাণ মতো এখানে যতটুকু দরকার হয় ততটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপরে এটা নেওয়ার পরে আপনি এখান থেকে এই বক্সটা আমরা রিমুভ করে দিব। এখান থেকে আপনি মেনু বার থেকে আপনি ফরম্যাটে ক্লিক করবেন, ফরম্যাটে ক্লিক করার পরে শেপ আউটলাইন, শেপ আউটলাইনে এসে এখান থেকে নো আউটলাইনে ক্লিক করে দিবেন। নো আউটলাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার কোনো বক্স থাকবে না, এখানে আপনার আপনারা আরো সুন্দর করে অ্যাড করে দেবেন, এখানে আপনার সিগনেচারটি অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, এতটুকুই ছিল। আপনারা যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন সেই বিষয়টিও আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাতে পারেন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।